আগুনে ঘি ঢালছেন বাইডেন, ইসরায়েলের সৈন্য মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। গাজায় বর্বর হামলা অব্যাহত, শহীদের সংখ্যা প্রায় 3,000, ধ্বংসস্তূপের নিচে বহু লাশ। ইসরায়েল হামাস সংঘাত নিয়ে নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন পুতিন। সবশেষে জানবেন হিজবুল্লাহকে হামাসের মতো ভুল না করার হুমকি নেতানিয়াহুর। ইসরায়েলের সৈন্য মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। গাজা নিয়ে আন্তর্জাতিক চাপ সত্ত্বেও এবার ইসরায়েলে প্রায় 2,000 সৈন্য মোতায়েনের পরিকল্পনা করছে তাদের অন্যতম মিত্র যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে। গণমাধ্যমটি বলছে ইসরায়েলের সম্ভাব্য মোতায়েন পরিকল্পনার অংশ হিসাবে যুক্তরাষ্ট্র তাদের 2,000 সেনা সদস্যের তালিকা করেছে। যদি এই সৈন্যদের মোতায়েন করা হয় তাহলে তাদের যুদ্ধক্ষেত্রে লড়াইয়ের জন্য ব্যবহার করা হবে না। তবে মার্কিন সৈন্যরা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে যুদ্ধের বিষয়ে পরামর্শ ও ইসরায়েলিদের মেডিকেল সহায়তা দেবেন। যদিও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসন বারবার বলেছে ইসরায়েল হামাসের চলমান যুদ্ধে মার্কিন সৈন্যদের যুদ্ধক্ষেত্রে মোতায়েনের কোনো পরিকল্পনা নেই। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন ইসরায়েলের সমর্থনে সম্ভাব্য মোতায়েনের প্রস্তুতি হিসাবে মার্কিন সামরিক বাহিনী প্রায় 2,000 সৈন্য নির্বাচন করেছে। তারা বলেছেন সৈন্যদের পরামর্শ এবং চিকিৎসা সহায়তার মতো মিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে কোনো পদাতিক বাহিনীকে মোতায়েনের জন্য প্রস্তুতে আদেশ রাখা হয়নি। দেশটির কর্মকর্তারা বলছেন সৈন্যরা বর্তমানে ইউরোপ সহ মধ্যপ্রাচ্য এবং এর বাইরে অবস্থান করছে। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে যুক্তরাষ্ট্র কোন পরিস্থিতিতে বা কোথায় সেনা মোতায়েন করতে পারে তা স্পষ্ট নয়। তবে ইসরায়েল গাজায় স্থল হামলা শুরু করলে ইসরায়েলি সেনাদের প্রতি পেন্টাগনের সহায়তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গাজায় বর্বর হামলা চলছে। অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় দশম দিনের মতো অব্যাহত ছিল। পশ্চিম দেশগুলোর সহযোগিতায় এই হামলা চলছে। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সেখানকার হাসপাতালগুলোতে নতুন করে রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। শহীদদের সংখ্যা এত বেশি যে শহীদদেরকে গণখবর দিতে হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় 3,000 ফিলিস্তিনি শাহাদত বরণ করেছেন। শহীদদের 52% শিশু ও নারী। নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন পুতিন। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করতে ইরান সহ আরব বিশ্বের শীর্ষ 5 দেশের প্রধানদের সঙ্গে টেলিফোনে কথা বলা শুরু করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে কথা বলেছেন তিনি। আর হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলতে যাচ্ছেন পুতিন। ক্রেমলিন জানিয়েছে ইরান ও সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট পুতিন। সোমবার মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলার পরিকল্পনা ছিল তার। হিজবুল্লাহকে হামাসের মতো ভুল না করার হুমকি নেতানিয়াহুর। হিজবুল্লাহ ও ইরানকে হামাসের মতো ভুল না করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন হামাসের মতো একই ভুল করলে এর পরিণতি হবে বেশ ভয়াবহ। এর জন্য হামাসের যে পরিণতি হচ্ছে তার চেয়েও চড়ামূল্য দিতে হবে হিজবুল্লাহ ও ইরানকে। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে বক্তব্য দেওয়ার সময় এই কথা বলেন তিনি। এ সময় গোটা বিশ্বকে হামাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান নেতানিয়াহু। তিনি বলেন এই যুদ্ধ শুধু আমাদের নয়, আপনাদেরও।